2022 চনত ই সিগনিফিকেন্টলি ফল করে আর গোচর লিপিবদ্ধ হওয়ার সংখ্যা 68,937 লৈকে হ্রাস পায়। প্রায় 100% অপরাধজনিত গোচরের পঞ্জীয়ন 2022 চনত কমি যায় 2021-ৰ তুলনাত। অপরাধীর গোচর কমিছে, দুঃখমুক্ত বাড়িছে অসমত। বিনা দুখত গোচরের বলি হয় নেকি বহু ব্যক্তি, নে সচাকৈ হ্রাস পাইছে অসমত অপরাধীর সংখ্যা? 2022-ত দোষ নথকাকৈয়ে 86% গচকিলে আদালতৰ মজিয়া। NCRB-ৰ প্ৰতিবেদন সম্পৰ্কত মুখ্যমন্ত্ৰীৰ মন্তব্যৰ বিপৰীতে আন এখন ছবি অসমৰ। শেহতীয়াকৈ অসমৰ আইন শৃংখলাজনিত পৰিস্থিতিৰ সফলতাৰ বিষয়ে সংবাদমেল সম্বোধন কৰিছিল মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই। অপরাধজনিত ক্ষেত্রর তালিকাত নবম স্থানের পর বিংশতিত স্থানলৈ যোৱাৰ বিষয়ে উল্লেখ করে রাজ্যত আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতি পূর্বতকৈ সুস্থির হওয়ার কথা কৈছিল মুখ্যমন্ত্রীগৰাকীয়ে। কিন্তু তার পাছতেই সৃষ্টি হয়েছে আন এটা প্রাসঙ্গিক প্রশ্ন। সচাকৈ পরিসংখ্যায় দেখুৱা ধরনেই সুস্থির হয়েছে নে অপরাধীর ক্ষেত্র? লক্ষণীয়ভাৱে মুখ্যমন্ত্রী হওয়ার পাছতে হিমন্ত বিশ্ব শর্মায় আরক্ষী বাহিনীক খৰতকীয়া তদন্ত আর অভিযুক্তর ক্ষেত্র পানী নসরকা অভিযোগনামা দাখিলর ক্ষেত্র গুরুত্বপূর্ণ মন্তব্য প্রদান করেছিল। আনহাতে রাজকন্যা বৰুৱাৰ ঘটনার সময়তে প্রাথমিক অনুসন্ধান নকৰাকৈ অসম আরক্ষীক গোচর পঞ্জন নকৰিবলৈও পরামর্শ দিছিল তদানীন্তন আরক্ষী সঞ্চালক প্রধান ভাস্কর জ্যোতি মহন্তয়। তার পাছতে এই বিষয়ত বিভিন্ন মাধ্যমত চর্চা হয়েছিল যে গোচরের সংখ্যা হ্রাস করে আইন শৃঙ্খলাজনিত পরিস্থিতির এক সফলতামূলক বার্তা প্রদান করার উদ্দেশ্যেই এনে চিন্তা চর্চা করেছে অসম আরক্ষী। এই কাম আরক্ষী সঞ্চালক প্রধানগীর হতুয়ায় স্বয়ং মুখ্যমন্ত্রীর ছত্রছায়াতেই করা হয়েছিল বলে বিভিন্ন মাধ্যমত সমালোচনাও হয়েছিল। কিন্তু মন করবলিয়া যে ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্তর কার্যকালত অর্থাৎ 2022 বর্ষত 86% নিষ্পত্তি হওয়া গোচরতেই দুঃখমুক্ত ঘোষণা হল বহু অপরাধী। বিপরীতে দোষী সাব্যস্তর হার মাত্র 14%। কিন্তু 86% গোচরত দোষী সাব্যস্ত নোহাটোয় কি সূচাইছে? মুখ্যমন্ত্রী কোয়া মতে আরক্ষী খরতকী আর পানি নসরকা অনুসন্ধান নকরাটোই অন্যতম কারণ, নে আরক্ষীর হেমাহি বা বিফলতা? প্রথমতে শুনি লোক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় প্রদান করা এক মন্তব্য। আমি ছমাহর মূরত SP আর DC সকলের লগত কথা পাতো। SP কনভেনশনের মূল উদ্দেশ্য হল যে আইনের শাসন কেনেকে প্রতিষ্ঠা হব পারে। এটা যদি গোচর রুজু হয় সেই গোচরটো এটা সময়ত আদালতত চার্জশিট হব লাগে, আর আদালতত যদি চার্জশিট হয় তার কনভিকশন হব লাগে। কিন্তু আমার রাজ্যত গোচর পঞ্জীয়নভুক্ত হয় কিন্তু চার্জশিট নহয়, বছর বছর ধরে পড়ে থাকে। আর চার্জশিট হলেও অপরাধীয় শাস্তি নাপায় যেহেতু অনুসন্ধান বিজ্ঞানসম্মত নহয়। যোৱা দুটা বছৰত আমার এইটাই প্রচেষ্টা আছে যে রাজ্যের আরক্ষী থানাত পঞ্জীভুক্ত প্রত্যেকটি গোচরক আমি যাতে একটা লজিক্যাল কনক্লুশনলৈকে লৈ যাব পাৰো। আইনের শাসন প্রতিষ্ঠা করবলে সঠিকরূপে চার্জশিট দাখিল করার বিষয়টি এইদরে সংবাদ মাধ্যমের সম্মুখত দাঙি ধরেছিল মুখ্যমন্ত্রী। বছর বছর ধরে চার্জশিট পড়ে থাকা বলে কোয়ার উপরই নিজেই স্বীকার করেছিল যে বিজ্ঞানসম্মত অনুসন্ধান নোহার বাবে চার্জশিট দাখিলের পাছতো অপরাধী আইনের দৃষ্টিত রক্ষা পড়ে। অবশ্যই হিমন্ত বিশ্বকর্মায় পঞ্জন হওয়া গোচরের একটা যুক্তিসঙ্গত সিদ্ধান্ত লাভ করার আশা ব্যক্ত করেছিল যদিও 2022 বর্ষত দেখা পাওয়া গেল বিপরীত ছবি। শেহতীয়াকৈ NCRB-ৰ তথ্য অনুসৰি 2022-ত পূৰ্বৰ বছৰতকৈ প্ৰায় 100% গোচৰৰ সংখ্যা হ্ৰাস পাইছে। যদিও গোচৰৰ সংখ্যা হ্ৰাস পাইছে, সমান্তৰালভাৱে হ্ৰাস পালে নিষ্পত্তি হোৱা গোচৰৰ বিপৰীতে দোষী সাব্যস্ত হোৱাৰ সংখ্যা। NCRB-ৰ তথ্য অনুসৰি 2022-ত গোচৰৰ সংখ্যা 68,937, ইয়াৰে নিষ্পত্তি হৈছে 31,367 গোচৰ। ৩৬৭টা গোচরের ভিতর 27,174টা গোচরতেই দুঃখমুক্ত অভিযুক্ত।
অর্থাৎ আদালতর মজিয়াত 86% গোচরতে অভিযুক্তই পালে রেহাই। 2022 বর্ষত অপরাধজনিত গোচরত দোষীর হার কেবল 14%। অর্থাৎ পরিসংখ্যালয় লক্ষ্য করিলে 2022 চনত দোষ নথকাকৈ 86% গোচরত অভিযুক্তই গচকিলে আদালতর মজিয়া। প্রশ্ন হয় যে সঁচাকৈ বিনা দোষে গোচরৰ বলি হয় নেকি বহু ব্যক্তি, নে অসম আৰক্ষী সময়মতে আৰু সঠিক ৰূপত আদালতত চাৰ্জশ্বীট দাখিল কৰিবলৈ সমৰ্থ নোহোৱাৰ বাবে ৰেহাই লাভ কৰিলে নেকি 86% গোচৰৰ অভিযুক্তই। সঁচাকৈ মুখ্যমন্ত্ৰীয়ে পূৰ্বে কোৱাৰ দৰে অসম আৰক্ষীৰ বিজ্ঞানসন্মত অনুসন্ধানৰ অভাৱৰ বাবেই আইন সুৰুঙাৰে ৰক্ষা কৰিল নেকি বহু অভিযুক্ত। তদানীন্তন ডিজিপি ভাস্কর জ্যোতি মহন্তই প্রাথমিক তদন্ত নকৰাকৈ জধে মধে গোচর রুজু নকৰিবলৈ দিয়া পরামর্শৰ পাছতো 86% গোচৰত অভিযুক্তক ৰেহাই দিয়া এনে পৰিসংখ্যাই কি হুচাই, সঁচাকৈ হ্রাস পাইছে নেকি অসমত অপরাধীৰ সংখ্যা? স্বাভাবিকতে ৰাইজৰ মনত এনে সমূহ প্ৰশ্নৰ অৱতাৰণা হব। আনহাতে তালিকাত উন্নীতকরণেই যে সফলতা নহয় সেই কথা কেতিয়া অনুধাবন কৰিব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই? News Desk Report, The CrossCurrent.